বৰপেটা জিলাৰ অন্তৰ্গত দক্ষিণ খাবলাৰ ভিতৰত সংঘটিত হৈছে ভয়ানক হত্যাকাণ্ড। এটা অচিনাকি দুৰ্বৃত্তৰ দলে নিশা বাসগৃহত সোমাই হত্যা কৰাৰ অভিযোগ নিজ পত্নীৰ। বৰপেটা জিলাৰ অন্তৰ্গত কয়াকুচি বজাৰ স্থিত নিউ মাৰ্কেটৰ দোকানী ছাদেক আলীক এটা অচিনাক্ত দুৰ্বৃত্তৰ দলে আক্ৰমণ কৰি প্ৰাণে মাৰি পেলায়। উক্ত ঘটনাটো নিশা প্ৰায় 1 বজাত সংঘটিত হৈছে। উল্লেখ্য যে নিশা আন্ধাৰ সুযোগ লৈ 4-5 জনীয়া দুৰ্বৃত্তৰ দলটোৱে সোণৰ গহনা পাতি কাঢ়ি নিয়াৰ লগতে ঘৰখনৰ মুৰব্বী ছাদেক আলীক হত্যা কৰা বুলি সংবাদ মাধ্যমৰ আগত তেখেতৰ পত্নীয়ে মন্তব্য প্ৰকাশ কৰিছে। দক্ষিণ খাবলাৰ ভিতৰত সংঘটিত হোৱা হত্যাকাণ্ড পূৰ্ব পৰিকল্পিত নে তাৰ আঁৰত অন্য কিবা ৰহস্য লুকাই আছে সেয়া আৰক্ষীৰ তদন্ত হোৱাৰ পিছতে স্পষ্ট হৈ পৰিব। সৰুক্ষেত্ৰীৰ পৰা জামালউদ্দিনৰ সহযোগত আৰ্শাদ আলীৰ ৰিপৰ্ট টি লাইভ আছাম। মানে সকাল আইনে উইবেতে নাইছি পরে কান্দাগাড়ি বাস পেয়ে আইলাম পরে আহার পরে উইবেতে আগের কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে কীভাবে করে কী হলো পরে আরে কইলো মানে যে মানুষ আইসাল তার কাছে জিজ্ঞাসা করলাম যে কীভাবে করে কী দেখলাম কয় যে আমরা বৌড়া এনে এবার সিকিটদা পড়ছে সিকিটদা পড়ার পরে আমরা দৌড় বেড়ে গেছি পরে সেই দৌড় বেড়ে এনে মানে ওরা দেখছে যে তৈরাম চোখের মধ্যে মরেছে পরে ওরা দেখা পরে ওরা এন থেকে পরে বাড়িতে নিয়ে গেছে এইখানি আমাকে আমার ওনাই না শোনার পরে আমি তৈরি পাইছি না তা কোনোটা শুনি নাই দাদা বা কোনোটা শুনি নাই তো আবার পেশা লইছে তখন আমি হাঁটা বর্মকে শুনি নাই তখন ওন মাসে আবার কানাকানি করতেছে কয় যে 3-4 জন মানুষ আইসাল কয় এনে ঘরে ঢুকছে বউটা বলে চাবি ডেলতে দিয়ে থাক বলে গেছে গা কিন্তু এনেকার মাসে আর কোনো সারা শব্দ কেউ পায় নাই এইখানি আমরা আমি শুনা অনু শুনতে শুনছি আই না সন্ধ্যাসম বাজার থেকে ভাত খাইলে বাবা ভাত খাইছে আমিও ভাত খাইছি ভাত খাইয়ে ওই বাড়ির একটা কাকু গেছে লঙ্গ বাড়িতে যাইয়া 3 জন আমরা পেশাল পারছি মোবাইলে ওয়াজ দেখছি ওয়াজ শুনছি শুনা হ্যাঁ বাড়িতে হুয়া রয়েছি আমি এবার কাকু না গাঙ্গু আমার ফুল আসল না বাবু হে বাবু নিয়ে আমি এবার তাইছি এবার তাই এনে দাদাঙ্গ বড় বাবু আবার গেছাল আমি এবার তারপরে আবার আঙ্গ বাড়িতে গেছাল যাই লাইট আনছে লাইট আনে কাকা নিয়ে মাছ মারছে মাছ মারলে বাদা হ্যাঁ মাছ আমি এবার তো কুইটা দিয়ে এবার জাল দিয়ে দিয়ে গেছি দিয়ে আছি 11টা না 10:30 বাজার বাড়িতে গেছি যাই এনে ডাক দিছি দরজা গুছাইছে দরজা গুছাইয়ে পেশাব করবার গেছে পেশাব করবার গেছে তাও এই যে বাড়ি বলে কলা গাছতলা তাদের গড়া এনে বিড়ি ধরায় বিড়ি খাইছে তারপর দিয়ে আমি যাই বলে হয়েছি ইয়ে বলে হয়েছে ওদের গরম লাগতে লাইন নাই কে অমুল তাহলে একটু বাতাস হইতে আছে দেখে আমি অমুলে চকিতে যাই হয়েছি ও অমুলে চকিতে যাই হয়েছি হইলে বাদা হান ঘুমাইছি ঘুমাইছি তাহলে শব্দ পাইলাম কে মন জানি শব্দ পাইয়ে উড়াইছে এমবুলে উড়াই দিয়ে দরজা করে নেই দরজার রশি কাটছে কালে বাদা আমি আই গিয়ে আইছি আই গিয়ে এলে কথা আমার দরছে দেখা কয় টাকা পয়সা চাইলো মালা চাইলো তাদের চাবি নিছে আমি মনে কয় লাইট জ্বালাই না থাকতে দেখছে সুখে যে কিনা মালা আছে মেলা দিয়ে হেন বান দেখছে ওই কাছের সামাই হে যেন দেখান চাবি নিছে জানাই জ্বালেন না তা তারপরে আমি চাবিটা দিয়ে হাতে মশাল দিয়েছি না ওই দরজাতে বাইরে এখানে একটা সিকির দিয়েছি সিকির দিয়ে ওইখানে এম বাই পড়ছি এম বাই আর মানুষ 4 জন না 5 জন না 3 জন আমি দেখাম না কিন্তু 2 জন না 2 জনের উপরে মানুষ গরি দেয় না আমি লাইট মাইট কিছু আসাম না ও নরাজ মানুষ দেখছে নি গলি গরিব টাইম আমি পারলাম না শত্রুটা নাই কেউ আমরা কেড়ে নাই কোন দিন নারায় করি নে কেড়ে নাই কোনো একটা দুইটা মার দেও খাই নে কেড়ে আমরা এগিয়ে যাই নারাই করি নে আমরা জীবনে আমাদের শত্রু নাই।